দেখো বন্ধুরা, আমি আমগুড় বানাবো, গুড় আম যেটাকে বলছো তোমরা, সেই আমগুড় বানাবো। আমগুড় বানানোর জন্য আমি 1 কিলো 250 আমি আম নিয়েছি, ওজন করে 10টা আম হয়েছে। আর আমি আমগুলোকে চার ফালি করে আগে কেটে নিচ্ছি। আমগুলোর ভালো করে সবুজ অংশগুলো বাদ দিয়ে দিতে হবে। আমি সেইভাবেই ভালো করে কেটে নিচ্ছি, দেখো কীভাবে কেটেছি। বেশি করে একটু ছিলে নিতে হবে, তাহলে টক ভাবটা থাকবে না। আর আমি আমগুলোকে এইভাবেই চার টুকরো করে কেটে নেব। আর আজ আমি এটাকে ভালো করে নুন মাখিয়ে ধুয়ে নুন মাখিয়ে রেখে দেব, কাল আমি গুড়াম করব। আর যেই জলটা বেরোবে সেই জলটা ছেঁকে ফেলে দেব। আমি গুড়াম বানাবো কালকে, রেসিপিটা তোমরা দেখো। আম কেটে আর নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম একটা জামের মধ্যে। আর এইটা আমগুড় করব বলে আধ ঘন্টা আগে এই ফুটো করা জামে ঝেড়ে নিচ্ছি জলটা, নুন জলটা ফেলে দেব। আর এখানে আমি উপকরণ হিসেবে তেজপাতা, লঙ্কা, নুন, পাঁচফোড়ন, আর এটা নিয়েছি পানমৌড়ি, আর হলুদ, আর এখানে গোলমরিচ নিয়েছি, আর আমটা নাড়ার জন্য এখানে সর্ষের তেল নিয়েছি, এখানে গুড় আছে গুড়, আর এখানে চিনি, দুটোই মিক্সড করে আমি আমগুড় বানাবো। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, দেখো তোমরা কীভাবে আমি আমগুড়টা বানাচ্ছি। গুড় আম তেল দিয়েছি, তারপরে পাঁচফোড়ন আর তেজপাতা আর শুকনো লঙ্কা একসাথে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এবার হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে একটু নেড়ে নেব। এই গোলমরিচটা এবার ছোট করে নিচ্ছি, গোলমরিচটা দিয়ে দেবো। এবার এর মধ্যে আমটা দিয়ে দিচ্ছি, আমটা দিয়ে আমি ভালো করে মেরে নেব। এদিকে পানমৌড়িটা আমি ভেজে নিয়েছি, আর এখানে আমি ভালো করে আমটা নাড়ছি, 2 মিনিট 1 মিনিট ছাড়া ছাড়া নাড়ছি। প্রথমে তোমাদেরকে ক্যামেরাটা অন করে দেখাতে ভুলে গিয়েছিলাম, প্রথমে তেল, তেলের পরে হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দেওয়ার পর হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে গোলমরিচ দিয়ে তারপর আমটাকে দিয়ে দিয়েছি। এখন নাড়ছি, দেখো এখানে পানমৌড়িটা আমি ভালো করে বাস করে নেবো, নিয়ে নিয়েছি। আর এখানে মাঝে মাঝে আমটাকে নেড়ে নিচ্ছি, 2 মিনিট 1 মিনিট ছাড়া ছাড়া, পুরো জলটা শুকনো হবে, তাহলে আচারটা 1 থেকে 1.5 বছর থাকবে। আর প্লাস হচ্ছে কোনো নষ্ট হবে না, আর রোদেও দিতে হবে না, আর জল যদি থাকে তাহলে আবার রোদে দিতে হবে। দেখো নাড়তে নাড়তে কী সুন্দর লাল লাল টাইপের হয়ে যাচ্ছে গাগুলো, জলটাও শুকনো হয়ে আসছে। এবার আমি চিনি আর গুড়টা পরপর অ্যাড করবো, চিনি আর গুড় দুটো অ্যাড করে দিয়েছি। যখন দেখলাম যে লাল হয়ে গেছে তখন চিনি আর গুড় অ্যাড করে দিয়ে এবার নাড়তে থাকতে হবে প্রায় 8 ঘন্টা, 2 মিনিট ছাড়া ছাড়া নাড়তে হবে, যতক্ষণ না জলটা শুকনো হচ্ছে। দেখো বন্ধুরা, আমি প্রথমবার আমগুড় বানাচ্ছি, কখনো কখনো ক্যামেরা অফ করে রেখে দিচ্ছি, মনে থাকে না ক্যামেরাটা অন করতে। আর আমি আমগুড়টা বানাচ্ছি যে গুড় আর চিনি দুরকম দিয়েই, তোমরা ভালো করে আরেকবার দেখে নেবে, কারণ একবার দেখলে হয়তো বুঝতে পারবে না, ভিডিওটা খুব ভালো করে করতে পারলাম না, তার জন্য সরি, কিন্তু তোমরা অবশ্যই আমার রেসিপিটা দেখে করবে। জলটা এখনও অনেকটাই আছে, আর আঁচটা আমি এইভাবে বাড়ি রেখেই করছি, যাতে আমি জলটা তাড়াতাড়ি মেরে নিতে পারি। আর মাঝে মাঝেই নাড়তে হচ্ছে, শেষে আমি পানমৌড়ির গুঁড়োটা দেবো, দিলেই আমার কমপ্লিট হয়ে যাবে আমের গুঁড়। দেখো খুব সুন্দরভাবে জলটা পুরো শুকনো হয়েই আসছে, 2 মিনিট ছাড়া ছাড়া নাড়ছি, তোমরাও ওইভাবেই করবে। দেখো আমার গুড়ামের, দেখো পুরো আঠার মতো হয়ে গেছে। আর আমি ওপর দিয়ে এখানে যে পানমৌড়িটা রয়েছে সেই গুঁড়োটাকে ছড়িয়ে দিচ্ছি, পানমৌড়ির গুঁড়োটাকে। তোমরা জিরে ধনে গুঁড়োও দিতে পারো, কিন্তু আমি শুধু পানমৌড়ি দিচ্ছি, আমি শুধু মিষ্টি মিষ্টি করেছি, এটা শুধু আঙ্গুর করেছি। অনেকে টক ঝাল আঙ্গুর করে, কিন্তু এটা টক ঝাল না, এটা পুরোটাই মিষ্টি। দেখো গুড়াম পুরো রেডি হয়ে গেছে, আমি আজ বন্ধ করে দিয়েছি। গুড়ামটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে প্লিজ জানিও, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম, প্লিজ তোমরা জানিও। আর কমেন্ট, শেয়ার আর লাইক একটু করে দিও।